রাজ্যের অর্থকরী কৃষিজ ফসলগুলির মধ্যে মগধানা একটি অন্যতম কৃষিজ ফসল। এই কৃষিজ ফসল চাষাবাদ করে একটু কায়িক পরিশ্রম করলেই অতি সহজে স্বাবলম্বী হয়ে ওঠা যায়। এই পথ অনুসরণ করলো শহরের লাগোয়া স্নানে জৈনক উপজাতি কৃষক। সরকারিভাবে মগদানার বীজ পেয়ে নিজ কৃষক ক্ষেত্রে গত পৌষ মাসে মগদানার বীজ চাষাবাদ করেছিলেন। বর্তমানে গাছগুলি পরিপক্ব হয়ে ফলনও ধরেছে। এবার সেই মগদানা বাজারে বিক্রি করে বেশ লাভের মুখ দেখতে পেলেন ওই উপজাতি কৃষক। ঘটনা তেলিয়ামুড়া শহর থেকে অনতি দূরে জাতীয় সড়কের পাশে মগবাড়ি এলাকায়। ওই উপজাতি কৃষকের নাম উত্তম মগ। মগদানা চাষাবাদের প্রসঙ্গে তিনি জানান, গত পৌষ মাসে মগদানা চাষাবাদ করার জন্য সরকারিভাবে বীজ পেয়েছিলেন এবং সরকারিভাবে অ্যাকাউন্টের মাধ্যমে নগদ 1000 টাকাও পেয়েছিলেন। পরে তিনি সেই মগদানার বীজ নিজ কৃষিজ ক্ষেতে চাষাবাদ করেন। পৌষ মাস পেরিয়ে বর্তমানে বৈশাখ মাস। বৈশাখ মাসের শুরুতেই উত্তম মগ নিজ কৃষিজ ক্ষেত থেকে মগদানা সংগ্রহ করে তেলিয়ামুড়া বাজারে এনে দৈনন্দিন বিক্রি করে বেশ ভালোভাবেই লাভের মুখ দেখতে পেলেন। এ কথা প্রসঙ্গে তিনি এটাও জানালেন, গত এক বছর থেকে এবছর মগদানার ফলন ও ভালো রয়েছে, তাই তিনি সেই মগদানা বাজারজাত করে বেশ ভালোই বিক্রি করে চলেছে। উত্তম মগের কথা থেকে স্পষ্ট, অর্থকরী কৃষিজ ফসল মগদানা চাষাবাদ করে অনায়াসে স্বাবলম্বী হওয়ার একটি অন্যতম উপায়। মূলত প্রত্যন্ত এলাকার কিছু কিছু জায়গায় কেবল মগদানা চাষ করে স্থানীয় উপজাতি গিরিবাসীরা। এই চাষাবাদে গোটা রাজ্যে তেমন একটা প্রচলন না থাকলেও স্থানীয় কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের সাহায্য সহায়তা এবং পরামর্শ নিয়ে মগদানা চাষে লাভের মুখ দেখতে পারবে দন্ত এলাকার অধিকাংশ জমিয়ারা। মানে মগদানা লাগাচ্ছি, কিরকম লাগাইছি, কবে লাগাইছেন? এটা লাগাইছি পৌষ মাসে। গাছটা তো এখন তো আমার এটা মগদানা বিক্রি করতেছি বাজারে নিয়ে। ফলন কিরকম হয়েছে? ফলনটা এবার কিছুটা পয়সা পাইছি, মানে গতবার তুলনায় এবার পাইছি কিছু, তাই এখন পর্যন্ত প্রায় 5-6 হাজার বিক্রি হয়েছে আদাকানিতে, এরকম হয়েছে আর কি। আরো তো ফলন রয়ে গেছে গাছ, আরো ফলনটা রয়েছে কিছু, এটা কিছু 1000-2000 বিক্রি করতে পারবো। সরকারিভাবে সাহায্য সহায়তা পাচ্ছেন? সরকারিভাবে সাহায্য তো এই মগদানা বীজ দিছে, এরপরে টাকা 1000 টাকা ঢুকাই দিছে আমার অ্যাকাউন্টে। আপনার নাম? আমার নাম উত্তম মগ। এটা কোন জায়গা? এটা মগবাড়ি, চাকমাঘাট মগবাড়ি। এতো এই 2-3 বছর ধরে, মানে 2 বছর আমার বাতে গেছে এটা, আমি জানি না নতুন অবস্থায়, মানে মগদানা কিভাবে লাগাইতে হয় এটা জানি না। এবার কিছু মানে কিছু ইয়ে হয়েছে আমার, এই কিভাবে লাগাইলে কীরকম হইব এই ফলনটা আমি জানছি, এই এটার লেগে আমার কিছু পয়সা পাওয়া গেছে। এবার গতবার তো তুফানে মারা গেছে, এই তুফানে ফেলাই দিছে, মাত্র 500 টাকার বিক্রি হয়েছে সব আধা কানি খেতে, 500 টাকা পাইছি। এবছর ভালোই না? এইবার স্যার ভালোই। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।